হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটি গাড়ির এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাকে স্বাগতম। সো আজকে আমরা যে গাড়িটি নিয়ে কথা বলবো সেটা মাত্র কয়েকদিন আগে লঞ্চ হওয়া এবং রাতারাতি বাংলাদেশে জনপ্রিয়তা পাওয়া ও বিশাল একটি মার্কেট দখল করে নেওয়া গাড়িটি আর কোনো গাড়ি নয়, সেটা হলো চেরি টিগো 8 প্রো। সো চলুন জানা যায় গাড়িটি সম্পর্কে, লেটস স্টার্ট। টিগো 8 প্রো এর উৎপাদনকারী প্রতিষ্ঠান চেরি। চেরি একটি চাইনিজ কোম্পানি, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন এই কোম্পানিটির 50% মালিকানা চীনা সরকার এবং বাকি 50% ল্যান্ড রোভার জাগুয়ার গ্রুপ। 1997 সালে 4 জানুয়ারি প্রতিষ্ঠিত করা হয় থেকে এই চেরি কোম্পানি, যা অন্যান্য ব্র্যান্ড অথবা কোম্পানির তুলনায় অনেকটাই নতুন। তবে নতুন হিসাবে এদের মার্কেটিং স্ট্র্যাটেজি এবং নতুন মডেল এবং নতুন ডিজাইনের গাড়ি দিয়ে মার্কেটে পূর্ণ দমে কম্পিটিশন করা সত্যি প্রশংসার যোগ্য। মাঝারি আকারের ক্রসওভার এই এসইউভি গাড়িটি 2018 সালে চীনের বেইজিং অটো শোতে প্রথমবারের মতো টিগো 8 নামে জনসম্মুখে আনা হয়। তার মাত্র 2 বছর পর দারুণ চাহিদা কথা মাথায় রেখে 2020 সালে অক্টোবরে চীনের স্থানীয় বাজারে আপমার্কেট সংস্করণ হিসেবে প্রকাশ করা হয় টিগো 8 প্লাস, যা দারুণ সাড়া ফেলতে সক্ষম হয়। তবে স্পেশালি আজকে আমরা যে গাড়িটি নিয়ে কথা বলবো সেটা টিগো 8 সিরিজের থার্ড ভ্যারিয়েন্ট টিগো 8 প্রো, যা 2022 সালে মাঝামাঝি সময়ে লঞ্চ করা হয়। যে কোনো গাড়ি অফিসিয়ালি লঞ্চ করার অনেকদিন পরে সেটা বাংলাদেশে লঞ্চ করা হয়, সেই সময়টা কয়েক মাস কয়েক বছর হতে পারে, কিন্তু টিগো 8 এর ক্ষেত্রে আমরা তার ভিন্ন রূপ দেখেছি। টিগো 8 অফিসিয়ালি লঞ্চ করার পর বাংলাদেশে সেটি লঞ্চ করে দেওয়া হয় এবং তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি এতই ভালো ছিল যে প্রতিটি মানুষ মুখে তারা তাদের ব্র্যান্ডের নাম পৌঁছে দিতে সক্ষম হয় এবং ফলাফলস্বরূপ তারা ব্যবসা সফল হয়েছে। তবে চেরি সম্পর্কে কিছু তথ্য না দিলে নয়, 2010 সালে 7 লক্ষ গাড়ি উৎপাদন করে সপ্তম সবচেয়ে বেশি চীনা গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়ে উঠে চেরি। তবে পরবর্তীতে এর উৎপাদন অনেকটাই হ্রাস পায়, যার ফলস্বরূপ বর্তমানে চেরি চীনের নবম বৃহত্তম অটোমোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিটি ভিডিওতে গাড়ির ব্র্যান্ড অথবা গাড়ি সম্পর্কে আমি কিছু না কিছু টুইস্ট নিউজ দিয়ে থাকি। সো চেরি সম্পর্কে আজকের টুইস্ট নিউজটি হলো, 2020 সালে চেরি কোম্পানির উদ্দেশ্য ছিল টাটা এর কিছু শেয়ার কিনে ভারতের বাজারে প্রবেশ করা। তাদের প্রথম উদ্দেশ্য ছিল ভারতের বিশাল বড় মার্কেট দখল করা এবং দ্বিতীয়ত টাটা এর ব্ল্যাক বার্ড এর মতো গাড়ির প্রযুক্তি লুফে নেওয়া। তবে কোভিড-19 এবং ভারত ও চীনের রাজনৈতিক সম্পর্ক কেমন তা আমরা সকলে জানি, সেই রাজনৈতিক বৈরিতার কারণে সে উদ্দেশ্যই থেকে যায়। তবে চেরি ল্যান্ড রোভারের সাথে যুক্ত হয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে নতুন মডেল নতুন ডিজাইনের যে গাড়িগুলো আমাদের উপহার দিচ্ছে তাতে ওয়ার্ল্ড ওয়াইড চেরির জনপ্রিয়তা বৃদ্ধি পেতে বেশি সময় লাগবে না। সো এক্সটেরিয়র ডিজাইনে যাওয়ার আগে চেরি সম্পর্কে আরেকটা এডিশনাল তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশের চেরি ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের সকলে পরিচিত মুখ তামিম ইকবাল ভাই। তো এক্সটেরিয়র ডিজাইনের মধ্যে প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাড়িটির হেডলাইট। আমি মনে করি গাড়ির ফ্রন্টের 100% সৌন্দর্যের মধ্যে 80% সৌন্দর্যই দান করেছে তার হেডলাইট, যার শেপটা অনেকটা অ্যাগ্রেসিভ এজ ওয়েল এজ ইউনিক। গাড়িটির হাইট 68.7 ইঞ্চি, দৈর্ঘ্য 185 ইঞ্চি, প্রস্থ 73.2 ইঞ্চি, হুইল বেস 106.3 ইঞ্চি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 190 মিলিমিটার, এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 51 লিটার, ব্যাকসাইড স্টোরেজ 200 লিটার, যা মাজদা MX-5 এর সমান। তবে পিছন থেকে সিট গুলোকে ফোল্ড করলে মিনিমাম 900 লিটার জায়গা পাওয়া যায়। সবকিছু মিলিয়ে গাড়িটি খুবই সুন্দর এবং একটি সাজানো গোছানো ফ্যামিলি প্যাকেজ। ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাড়িটির ইঞ্জিন। গাড়িটির ইঞ্জিন হচ্ছে ফুললি কভার্ড প্রিমিয়াম একটি ইঞ্জিন, যেটি 1.6 লিটার টার্বোচার্জ GDI ইঞ্জিন। GDI এর অর্থ হলো গ্যাস ডিরেক্ট ইঞ্জেকশন। 1600 সিসির এই গাড়িটির ইঞ্জিন শক্তিমত্তা থেকে 195 হর্স পাওয়ার পারফরমেন্স পাওয়া যায়। 3 সারি 7 সিটার এই ফ্যামিলি গাড়িটির সিট ডাইমেনশন 2+3+2। এর ফ্রন্টের কথায় যদি আসি তাহলে এক কথায় নান্দনিক সাজানো গোছানো। তবে কিছু কিছু জায়গায় ল্যান্ড রোভারের ছোঁয়া পাওয়া যায়, যেমন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং গিয়ার অপশন। এর প্রধান কারণ আমরা আগেই ক্লিয়ার করে দিয়েছি, সেটা হচ্ছে বর্তমানে চেরি এবং ল্যান্ড রোভার কোলাবোরেশন করে গাড়ি উৎপাদন করছে, তাই চেরি টেকনোলজি এবং ডিজাইন ল্যান্ড রোভারে এবং ল্যান্ড রোভারের টেকনোলজি এবং ডিজাইন চেরিতে দেখতে পাওয়া খুবই স্বাভাবিক বিষয়। এই গাড়িটির যে ফিচার্স মানুষের নজর কাড়তে বাধ্য করছে সেটা হচ্ছে গাড়িটির ভয়েস কমান্ড সিস্টেম, অর্থাৎ আপনি গাড়ির ভিতরে বসে যদি সানরুফ ক্লোজ এবং ওপেন করতে চান, ইন্টেরিয়র লাইটিং কালার চেঞ্জ করতে চান এবং এসি কন্ট্রোল করতে চান, তাহলে কোনো সুইচ অপশন না ক্লিক করে জাস্ট একটা ভয়েস কমান্ডের মাধ্যমে তা কমপ্লিট করতে পারবেন, যা এই গাড়িটিকে একটি বিশেষ প্রদান করেছে। সো ফাইনালি আমরা যদি গাড়িটির প্রাইসের ক্ষেত্রে আসি তাহলে বাংলাদেশের মার্কেটে গাড়িটি 48 থেকে 50 লাখের মধ্যে বিক্রি করা হচ্ছে। সো দ্যাটস ইট এভরিওয়ান, দ্যাটস ইট ফর টুডে, আই হোপ ইউ এনজয় দ্য ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন, আর যদি ভালো না লাগে, কোন বিষয়টি আপনার খারাপ লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি ভবিষ্যতে এটা আরো ইমপ্রুভ করার ট্রাই করব। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, টিল দেন আল্লাহ হাফেজ।